ওপরে নিচে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়োকনিষ্ঠ মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ সবল শরীর রেখে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থল কোরআনুল করিমের একখানা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, উক্ত আয়াত হাদিস এবং আর কিছু আনুষঙ্গিক আয়াত হাদিসকে নিয়েছে, কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বেপর্দা নারী। মূলত আমরা ইসলামের যতগুলো হুকুম আহকাম রয়েছে, রব্বুল আলামিন কোরআনুল করিমে যতগুলো আমাদেরকে আদেশ নির্দেশ দিয়েছেন, তার মধ্য হতে আমরা কিছু না হলেও বিশেষ করে সলাত নামাজটাকে ফরজ এবং সিয়ামটাকে ফরজ ইবাদত হিসেবে আমরা পালন করি। কিন্তু পর্দা যে আমাদের মা এবং স্ত্রী বোনদের প্রতি যে ফরজ, সে পর্দা বিষয়ে আমরা খুব একটা সচেতন নই। আজকে আমরা আমাদের গ্রামে পাড়া মহল্লায় ডান বামে সামনে পিছনে যদি আমরা আমাদের প্রতিবেশীদেরকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে পর্দার যে একটা বিধান, ফরজি বিধান, সে বিধানের প্রতি আমাদের গুরুত্ব নেই। হোক সেটা বড় হুজুর, হতে পারে সেটা হাজি, হতে পারে পাঁচাত্তর মুসল্লি, হতে পারে আর কেউ, এ বিষয় সম্পর্কে আমরা খুব সচেতন নই। দুনিয়ার গতি যেভাবে চলছে আমরাও সেইভাবে চলছি, আমাদের এ বিষয়ের প্রতি খুব একটা গুরুত্ব নেই, গুরুত্ব দিই না এবং সচেতনও থাকি না। একটা কথা স্মরণ রাখবেন, যেমন সলাৎ ফরজ সলাৎকে ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন, আপনি জাহান্নামী হতে পারেন, ঠিক অনুরূপভাবে পর্দা একটা ফরজ ইবাদত, এই পর্দার বিধানকেও যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন এবং আপনি জাহান্নামী হতে পারেন। সলাৎ যেমন ফরজ, পর্দাও ফরজ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কাজেই আমাদের সকলের উচিত হচ্ছে যে পর্দার যে বিধান, এই বিধানটিকে আমাদের সকলের পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে জ্ঞান অর্জন করা এবং তার উপর বাস্তবায়িত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকে সেই কিছু কথা আজকে আপনাদেরকে তুলে ধরব। রব্বুল আলামিন আমাকে যতটুকু বলার তৌফিক দিবেন ততটুকু আমি বলবো, আর আপনাদের সকলের উচিত হচ্ছে বিষয়টিকে সেভাবে বুঝে এবং সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্যে সেই চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, আর সেই চেষ্টা প্রচেষ্টা আমরা সকলেই চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরল রাখতে হবে যে রব্বুল আলামিন তিনি মানুষের মধ্যে দুই কোয়ালিটি, নারী এবং পুরুষ, আমরা নারী এবং পুরুষ দুই কোয়ালিটির মানুষকে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। তার মধ্যে আর একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির কথা আমি তুলে ধরছি না, তবে নারী এবং পুরুষের কথাই আমি তুলে ধরছি। আল্লাহ রব্বুল আলামিন নারীর পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারিমে তিনি একাধিক আয়াত নিয়ে এসেছেন, তার মধ্যে একখান আয়াতের কিছু অংশ তুলে ধরে আপনাদেরকে আমি জানাই নারীর পরিচয় সম্পর্কে। রব্বুল আলামিন সূরাতুন নিসার এক নম্বর আয়াতে তিনি জানিয়েছেন যে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সেই রবকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেই রবকে তোমরা ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্য হতে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, এবং দুই উভয় নারী এবং পুরুষ থেকে আল্লাহ রব্বুল আলামিন একাধিক নারী পুরুষকে তিনি সৃষ্টি করেছেন। এভাবে নারীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারিমে একাধিক আয়াত নিয়ে এসেছেন। তবে আমরা নারী এবং পুরুষ দুই কোয়ালিটির মানুষ, আমার থেকে আমার স্ত্রী তৈরি,
মানে আল্লাহ রাব্বুল আলামিন খলাকনাকুম আজওয়াজা, তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন নারী এবং পুরুষকে, স্বামী স্ত্রীকে জোড়া জোড়া তিনি সৃষ্টি করেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জোড়া সৃষ্টি করলে, এবার আপনার আমার যখন বিবাহ যেদিন হয়েছে সেদিনকে আমাদেরকে সুন্নাতি মোতাবিক যে বিবাহ পড়ানো, তার পূর্বে তিনখানা আয়াত আপনাকে আমাকে পাঠ করে শোনানো হয়, যে আয়াতে আল্লাহ তাবারক তাআলার তিনটি আয়াতে তিনি সতর্ক যে তোমার রব তোমার আল্লাহকে তুমি ভয় করো, এর কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই আয়াতগুলোতে জানিয়েছেন। কখনো তিনি বলেছেন ইয়াহ্লাদিন আমানুত্তাকুল্লাহ, কখনো তিনি বলেছেন ইয়াহ্নসুত্তাকু, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা আয়াতে তিনি প্রথম অংশে জানিয়েছেন। এখন আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে যে আপনি আমি যখনই বিবাহ করব, বিবাহের ক্ষেত্রে আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে যে বিবাহের ক্ষেত্রে রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নির্দেশ দিচ্ছেন, কোন নারীকে কোন মহিলাকে তিনি বিবাহের কথা তিনি বলছেন। এটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের দিকে যাই, সহিহ বুখারী প্রথম খণ্ডে কিতাবুন নিকাহ বিবাহের অধ্যায়ের হাদিস আমরা পাব, যে হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে তুন কাহুল মারাতলি আরবাইন, সাধারণত নারীদেরকে বিবাহ করা যায় চারটি জিনিস দেখে, চারটি জিনিস দেখে বিবাহ করা যায়, একথা আল্লাহ রাসূল বললেন না, চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করবে। আল্লাহ রাসূল সালাম বললেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিবাহ করে, মানে মানুষের অভ্যাস যে মানুষরা চারটি জিনিস দেখতে যায়, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন। তার প্রথমে বললেন লি মালিহা, তার সম্পদ দেখার কথা, লেহাসাবিয়া তার বংশ দেখার কথা বলছেন, লি জামালিহা তার সৌন্দর্যতা, ওয়ালা দিনিহা এবং তার দিনদারিতা দেখে। এই চারটি কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাজফার বিদাতির দিন, তবে তোমরা দিনদারিতা পরেশগারিতার দিকে তোমরা অগ্রাধিকার দাও। তাহলে আমাদের সকলের উচিত যে আমরা যখনই বিবাহ করব, মানে যারা বিবাহ করে নিয়েছেন তাদের তো কোনো অপশন আমি বলতে চাইছি না, তবে যারা বিবাহ করবে বা ইচ্ছা পোষণ করবে তাদের সকলের উচিত এবং গার্জেন অভিভাবকের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে লক্ষ্য রেখে যে ওই নারীর সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়া উচিত, বা আমি পুরুষ যখন নারীকে বিবাহ করব তার ভিতরে দিনদারিতা পরেশগারিতা আছে কি না সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা দেখি সেটার মধ্যে কল্যাণ রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। একথা আপনাকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফর হাদিসের দিকে আমরা যদি যাই, যা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউল, এই যে সারা দুনিয়াটাকে তোমরা দেখছো এই দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, ওয়া খায়রু মাতাঈ দুনিয়া, এবং সেই সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আল মারাতু সলিহা, সৎ চরিত্রবান একজন নারী। তাহলে সৎ চরিত্রবান যদি নারী পৃথিবীর সবচাইতে উত্তম সম্পদ হয়, তাহলে আমাদের সকলের উচিত হচ্ছে ওই সৎ চরিত্রবান নারীকে খুঁজে বের করা এবং তাকে বিবাহ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথা বললেন, যদি আপনি আমি বিবাহের ক্ষেত্রে এই বিষয়টিকে লক্ষ্য রাখি যে নেককার কি না, এবং সেই নেককার যে নেককারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, নেককার বিবি এমনটা খুঁজে বিবাহ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং এটা যে বিবাহ করবে পুরুষ এটা যদি লক্ষ্য রেখে আমরা বিবাহ করি করে থাকি তাহলে কি হবে, এবার আল্লাহ তাবারক তাআলা তিনি জানাচ্ছেন যে একজন নারী যে নারীকে বিবাহ করবে তাকে পরিচালনা করবে পুরুষ তার স্বামী। আল্লাহ তাবারক তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে তিনি বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসাঈ, যে নারীর প্রতি কর্তৃত্ব দিবে নেতৃত্ব দিবে পরিচালনা করবে নারীকে একজন পুরুষ, মানে তার স্বামী তার স্ত্রীকে পরিচালনা করবে, স্ত্রী স্বামীর কথা মোতাবিক সে চলাচল করবে, এটা হচ্ছে পুরুষের কাজ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি 90% পরিবারে পুরুষ নারীর নেতৃত্বে চলে, একথাই সত্য আমরা দেখতে পাই।
যে একজন পুরুষ যখন তার স্ত্রীকে বলে তুমি পর্দা করে চলো, তখন তার কথার প্রাধান্য দেয় না। স্ত্রীকে বলে বেশি সাজুগুজু করে নগ্ন এই ধরনের দেহে আপনার পোশাক পরে তুমি যেও না, স্ত্রী যাই। কেন যাই আপনার স্ত্রী? ওই যে আপনি ওই কোয়ালিটির স্ত্রী নিয়ে এসেছেন, যে কোয়ালিটির স্ত্রীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলেছে, সেই কোয়ালিটির মেয়ে আমরা দেখিনি, যার জন্য আপনার আমার কথার কোনো গুরুত্ব দেয় না, সেই স্ত্রী আর সেই নারী। এবার একটা কথা স্মরণ রাখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ আপনাকে একটা কথা বলবো, যে আপনাকে বলতে চাইলাম পর্দা একটা ফরজি ইবাদত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিন, আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি বলে দিন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রী দেখে, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যা মেয়েদেরকে জানিয়ে দেন, ওয়ানিসাইল মুমিনিন, এবং ওই সমস্ত মুমিন নারী মহিলাদেরকে জানিয়ে দেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের মুখে টেনে নেয়, তাদের দেহে টেনে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা আল্লাহ তাবারক তাআলা বললেন। এবার এই আয়াতের উপর একটু লক্ষ্য করেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিলেন বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই ওই পর্যন্ত প্রযোজ্য ছিল না? এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত এক প্রযোজ্য থাকবে মুসলিমদের প্রতি। এখানে আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নির্দেশ দিয়েছেন, এখন সেই নির্দেশ আপনারও আমার উপরে জারি রয়েছে। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি তোমার স্ত্রীকে বলে দাও পর্দা করার কথা। হে পৃথিবীর মানুষ, তুমি তোমার বলে দাও মেয়েকে সে যেন পর্দা করে। হে পৃথিবীর মানুষ, তুমি তোমার বৌমাকে বলে দাও সে যেন পর্দা করে। সেই বিধান আপনার আমার উপরে ফরজ আছে এখনো। কিন্তু এই আয়াতের উপর কতটুকু বাস্তবায়িত আপনার আমার পরিবারে একটু লক্ষ্য করেন। তবে আপনারা বলবেন রঘুনাথগঞ্জে অনেক দোকান, আর অধিকাংশ দোকানে পর্দা মানে বোরখা ইস্কাপ নেকাব বিক্রি হয়, আর সেগুলো তো পড়ে আমাদের পরিবারের মেয়েরা, এটা কথা আপনি তো বলবেন যে ইতিপূর্বে এমনটা ছিল না যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে। আপনি দেখবেন আপনার এই গ্রামে বিশেষ করে যে অতগুলো পর্দা ব্যবহার করতো না যতগুলো এখন বর্তমান করছে, এটা আপনার দাবি। জি, আপনার দাবি আমি মেনে নিলাম। তবে আল্লাহ তাবারক তাআলার নির্দেশ মোতাবেক কতটুকু পর্দা আছে? আপনি বলবেন আমার স্ত্রী বোরখা পরে বাইরে যায়, আপনি বলবেন আমার মেয়ে বোরখা পরে সে স্কুলে যায় আরো কোনো জায়গায় যায় প্রাইভেট টিউশন যায়, এটা আপনি বলবেন। কিন্তু আমি বলবো এই যে বোরখা পরে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বৌমা বাড়ি থেকে পরে বাইরে চলে যায়, আমি বলবো এটা লোক দেখানো পর্দা, এটা রব্বুল আলামিনকে ভয় করে পর্দা নয়। এটা আপনাকে আমি আমার জায়গায় থেকে এই দাবি আপনাকে আমি জানালাম। আপনাকে এক্সাম্পল উদাহরণ আমি দিব, আপনার বাস্তবতার দিকে আসছি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ আল্লাহ তাবারক তাআলা দিলেন সেই মোতাবেক পর্দা করার কথা। এখন এবার আসুন, আপনি আপনার দাবি যেটা ছিল সে দাবির দিকে আমি এবার আসি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিলেন, কেমন নির্দেশ দিচ্ছেন, যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্বোধন করে বললেন, হে পৃথিবীর নারী, হে পৃথিবীর মহিলারা, তোমরা বাড়ির মধ্যেই অবস্থান করো, বিনা কারণে বিনা প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যেও না, এবং জাহিলিয়াত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না। এটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কিন্তু এই আয়াতের উপর কতটুকু বাস্তবতা আছে এখন একটু লক্ষ্য করেন। আপনার স্ত্রীর আপনার মেয়ের প্রয়োজন থাক আর না থাক, এখন ফ্যাশন হয়েছে মার্কেটে যেতে হবে, ওর যদি একটি রুমালের প্রয়োজন হয় ও তবুও বাইরে যাবে, না প্রয়োজন থাকলে তার আরো কোনো বান্ধবীর সঙ্গে যাবে, বিনা কারণে বিনা প্রয়োজনে মার্কেট ঘুরতে যাবে। আপনি দেখলেন একটু খানো খা সামান একটু কাজ, যে কাজ আপনার মেয়ে আপনাকে বললে যথেষ্টটুকু ছিল,
আপনার মেয়ে যদি বলতো আব্বা আমার এই জিনিসের প্রয়োজন, আপনি সেটা পালন করে দিতে পারতেন, আপনার মেয়ের যার কোনো প্রয়োজন ছিল না, তবু আপনার মেয়ে বাড়ির বাইরে ওই ফ্যাশন অবলম্বন করতে গিয়ে মার্কেট ঘুরতে যাই। আর একটা যদি খাতার প্রয়োজন থাকে খাতায় জায়গায় পেয়ে যাবে, তবুও সে মার্কেটে যাবে। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। জাহেলিয়াত নারীদের থেকে তারা আরো আগে বেড়েছে বর্তমান নারীরা। একটু দেখেন না, আপনি বলছেন আমার মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনার দাবি হচ্ছে আমার স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একটা আপনি মিলেলেন তো যে আপনাকে আল্লাহ তাবারক তাআলা বলছেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বৌমাকে যে তোমরা বাড়ির মধ্যে বিদ্যমান থাকো, বিনা কারণে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না। তার মানে প্রয়োজন থাকলে আপনার স্ত্রী বাড়ির বাইরে যেতে পারে, প্রয়োজন থাকলে আপনার মেয়ে বাড়ির বাইরে যেতে পারে, যেতে যে পারে তবে কিভাবে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা সে কথা বললেন যে জাহেলিয়াত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে তোমরা বাইরে যেও না। তাহলে জাহেলিয়াতের নারীরা তারা অর্ধ নগ্ন পোশাককে পরিধান করে তারা বাইরে ঘোরাঘুরি করত। একটু মিলেলেন তো, আপনার মেয়ে যাচ্ছে ওই উলঙ্গ নগ্ন পোশাক পরিধান করে, আপনার স্ত্রী যাচ্ছে অর্ধ নগ্ন পোশাক পরে মার্কেটে আরো কোথাও, ওই যে আপনার বিবাহ অনুষ্ঠানে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন পোশাককে পরিধান করে অনুষ্ঠানে যায় ও যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একটা আপনি বললেন তো আপনার এটা কেমন কথা যে নগ্ন পোশাক, আমার স্ত্রী তো পরে যায় শাড়ি, আমার স্ত্রী তো পরে যায় চুড়িদার, তাহলে আমার স্ত্রী তো পোশাক পরে আছে, ও নগ্ন হলো কি করে? এটা তো আপনি দাবি করবেন। আপনি একটু খেয়াল করেন তো, আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বাড়ির মেয়ে শাড়িকে পরিধান করে যে যাচ্ছে, তার পেট আর পিঠকে উদাম করে নগ্ন উলঙ্গ করে ওই বেহেয়া পোশাক পরে সে অনুষ্ঠান ভবনে যায়, আরো কোথাও যায়? একটু আপনি মিলিলেন তো। আরে পোশাক তো নগ্ন পড়েছে, আপনার বাড়ির মেয়ে মেকআপ করে অনুষ্ঠান ভবনে যায় কিসের জন্য যাই? আপনি কি টের পেয়েছেন কোনোদিন? আপনি তো একজন পাঁচ ওয়াক্ত মুসল্লি, আপনার স্ত্রী আপনার মেয়ে এই ধরনের পোশাককে পরিধান করে নিজেকে সাজুগুজু করে ওই যে বিবাহ অনুষ্ঠানে আর কোন অনুষ্ঠানে যাচ্ছে, এ নারী যাচ্ছে কেন? শুনুন, এ যাচ্ছে কেন জানেন? এর ঈমান নেই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলেন رسول صلى الله عليه وسلم তিনি বলেছেন الحياء من الايمان লজ্জা শরম একটা ঈমান অল ঈমানু ফিল জান্নাহ আর যার ঈমান আছে তার জান্নাত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বৌমা অর্ধ উলঙ্গ পোশাককে পরে বাইরে যায় অনুষ্ঠান ভবনে যায় তার মানে তার ভিতরে ঈমান নেই আর ঈমান নাই বলে তার জান্নাত নেই। ও নারী যাবে জাহান্নামে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে নারী বেপর্দা করে জীবন যাপন করবে ও নারী যাবে জাহান্নামে। আর ও নারী তো যাবে যাবে, ও নারী তো বাকি পুরুষদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। ওই যে দেখতে পান না আপনার মেয়ে আপনার স্ত্রী এমন পোশাক পরে বাইরে যায়, এমন পোশাক পরে সে রাস্তায় যায় যে পর পুরুষ তাকে দেখলে তার চোখ এ জায়গায় উঠে যায়। বুঝতে পারছেন না আপনি? আরে আপনার স্ত্রী ধরনের পোশাককে পরিধান করে যায় মানে আপনি দায়ুস, আপনার স্ত্রী এই ধরনের পোশাক পরে বাইরে যায় মানে আপনি কার পুরুষ? আপনি পুরুষ নন। আল্লাহ তাবারক তাআলা বললেন যে মহিলাদের উপর নেতৃত্ব দিবে পুরুষ, আর আপনি কেমন পুরুষ যা আপনার স্ত্রী অর্ধ নগ্ন পোশাক পরে বাইরে যায় আর আপনি পুরুষ চুপচাপ থাকেন, আপনার স্ত্রীকে আপনি বলতে পারেন না এই পোশাক পরে তুমি বাইরে যেতে পারবে না? নাই এই মেকআপ বক্স এই লোক থেকে মুসলিম পরিবারে মেকআপ বক্স ঢুকলো কি করে? আরে এতে ছিল একটা হারাম ছিল, হালাল হলো কোথা থেকে? দেখতে পাচ্ছেন না বিবাহের মেয়ের বিবাহ দিচ্ছে তো মনে হচ্ছে ঠাকুর সাজিয়ে বসে রেখেছে, ছি 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 ছি, লজ্জা থাকা দরকার মুসলিম পরিবারের। আপনার আমার মেয়ের বিবাহ দিচ্ছি আর ওই ধরনের ঠাকুরের সাজন গুজন করে তাকে ওই জায়গায় বসিয়ে বেহেয়া পরা ওই জায়গায় ছড়িয়ে দিয়ে আপনি আশা করছেন আপনার বৌমা ওই বোরখা পরে চলবে? আপনি আশা রাখেন আপনার পরিবারে ভালো সন্তান জন্মগ্রহণ করবে? এটা আশা করলেন কি করে? আপনি ভাবতে পারা যায়?
আছি কোন জায়গায় আমরা, পৃথিবীর গতি যেভাবে চলে আমরা সেভাবে চলাচল করছি, বলবো কি করে? সবাই তো একই কাজ করছে, তো সবাই একই কাজ করছে মানে ওকেও সেই কাজ করতে হবে। ও ঠেকাতে পারে না, ও নিষেধ করতে পারে না, তার মেয়েকে নিষেধ করতে পারে না, তার বৌমাকে নিষেধ করতে পারে না। এভাবে সাজুগুজু করে তোমাদের যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তুমি মুসলিম, কেন যাওয়া যাবে না? তুমি মুমিন, তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত জাহান্নাম। তুমি যদি এইভাবে এই নীতি অবলম্বন করে চলো তাহলে তোমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। বড় আফসোসের বিষয়, বিষয়গুলো কোনো না চিন্তা না ভাবনা আমাদের ভিতরে আছে। ফিরে আসুন সে পথে, যে পথ অবলম্বন করার কথা আল্লাহ তাবারক তাআলা বলছেন, যে পথ অবলম্বন করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বড় আফসোসের বিষয়, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আমরা জানি না, পাঁচ অক্ত আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে, কিন্তু যে পর্দা ফরজ কার কার সঙ্গে দেখা করা চলবে, কার কার সঙ্গে চলবে না, এটাও আমরা জানি না, নাই আমাদের ভিতরে। আমরা কম বেশি উঁচু ভঙ্গের কারণ জানি, কিন্তু যে পর্দা করা, যে যে কারণে পর্দা করতে হয়, কাকে কাকে করতে হয় সেটাও জানি না, কী কী কারণে ঈমান নষ্ট হয়েছে সেটাও জানি না, জানি না। আপনি জিজ্ঞেস করেন ওই পাঁচক্ত মুসল্লিকে, জিজ্ঞেস করেন যে দিন রাত পাঁচক্ত নামাজ পড়ে, যা আপনার স্ত্রী পরে পর্দা করা ফরজ, আপনার মেয়ের পরে পর্দা করা ফরজ, কার কার সঙ্গে আপনার স্ত্রী আপনার মেয়ে দেখা করতে পাবে, কার কার সঙ্গে দেখা করতে পাবে না, একটু বলেন সিরিয়ালটা। আপনাকে মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে না, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি বললাম পারবে না। ও পর্দা কি জিনিস ও বুঝে না, অথচ 20 বছর ধরে সালাত আদায় করে, অথচ আপনাকে অনেক কিছু আপনাকে শোনাবে যে আমি অনেক কিছু জানি। ছি 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 ছি, আরে আপনি কি জানেন? এটা আমি আশ্চর্য যাই, যার হাদিস কোরআনের কোনো শেষ নাই, একটা আয়াতের ব্যাখ্যা বিষয়ে কোনো শেষ নাই, আর ওরা আমি আলা কিছু জানি। ও কি জানে? ও জেনে তার স্ত্রী বেপার্তা ভাবে চলাচল করে, ও জানে বলে ওর মেয়ে বেপার্তায় চলে, অথচ আর কোনো যায় আসে না। আপনি পুরুষ, আপনার ভিতরে ওই পুরুষের নীতি থাকা উচিত, আমার স্ত্রী আমার মেয়ে বেপর্দায় যাবে মানে ওকে পিটিয়ে পোশাককে পরিধান করাতে হবে। আপনার স্ত্রী এই পোশাক যখন কিনেছিল তার জন্য অর্থ দিয়েছিলেন আপনি, আরে আপনার স্ত্রী শাড়ি কিনবে তো আপনার স্ত্রী একাই কেন দোকানে যাবে? ওহো, আমরা ব্যবসায়িক, আমরা ব্যবসায়িক, আমাদের দোকান আছে, আমরা ব্যবসায়ী বেরিয়ে যাই, সময় দিতে পারি না। আপনার ওই সময়ের মুখে ঝাঁটা মারি, আমি ওই সময়ের মুখে ঝাঁটা মারি, আপনার ব্যবসাতে ঝাঁটা মারি, যে ব্যবসা করতে গিয়ে আপনার ইমান নষ্ট হয়, যে ব্যবসা করতে গেলে আপনি দায়ী হন, যে ব্যবসা করতে গেলে জাহান্নামের পথ অবলম্বন করতে হয়, ও ব্যবসার মুখে ঝাঁটা মারি আমি। দুনিয়াতে এটাই করতেছেন নাকি? ব্যবসার কম্পিটিশন করতে এসেছেন, এ জায়গায় বিল্ডিং এর কম্পিটিশন করতে এসেছেন। মরতে হবে একদিন, রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে তার জবাবদিহিতা করতে হবে। সেই দিন অপেক্ষা করেন যে দিন আসার অপেক্ষা আপনার জন্য করছে। ওফ, বড় আফসোস লাগে। আরে আপনার স্ত্রী মার্কেটে যাবে মানে, ও সবজি কিনতে যাবে বাইরে মানে, আপনি পুরুষ নন, আপনাকে বলবো কি করে? আপনি তো ঘুম, আপনার সকাল তো হচ্ছে 8টায়, তাড়াহুড়ো করে গোসল করে হালকা নাস্তা করে আপনাকে দোকানে যেতে হবে। আল্লাহ ওই করতে আপনাকে পাঠিয়েছিল যে তুই ঘুমা আর খা আর কুকুর সিগানের মতো জিন্দগি কর, এটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে বলেছিল। ওদের কাজ যেমন খাওয়ার পায়খানা করা, আপনার কাজ সেটাই, ওই করতে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। শুনুন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনাকে দায়িত্ব পালন করতে হবে মানে আপনার স্ত্রীর সবজির প্রয়োজন থাকলে, আপনার স্ত্রীর বাড়ির কোনো কাজের কোনো প্রয়োজন থাকলে, আপনাকে স্ত্রীকে রাত্রে জেনে নিতে হবে কোন কোন জিনিসের প্রয়োজন আছে আমাকে বলে দাও। ফজরের নামাজ পড়ে আপনি তো হাজার শুকরিয়া আদায় করেন, আপনি তো টাউনে বসবাস করেন, আপনার জন্য তো মার্কেট খোলা রয়েছে ফজরের পরে, আপনি তো ইচ্ছে করলে ফজরের নামাজ পড়ে কি কি সবজির প্রয়োজন আছে আপনার স্ত্রীকে বলে তো আপনি মার্কেটে গিয়ে সেই মার্কেট করে স্ত্রীকে দিতে পারেন, আপনি তারপর ব্যবসা আপনি বেরিয়ে যান, অন্য কাজ করার আপনার সময় বের হয়। এই পর্দার বিধান স্ত্রীকে মানানোর জন্য আপনার এই সময়টুকু হাতে নাই, লজ্জা থাকা দরকার আমাদের ভিতরে। আপনার স্ত্রীর বাজার আপনাকে করে দিতে হবে, আপনার ছেলের আপনার মেয়ের যা কিছু প্রয়োজন বাপ অভিভাবক আপনি, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। ওর খাতা কলমের প্রয়োজন, ও মার্কেটে যাবে কেন, আপনাকে এনে তাকে দিতে হবে। এই দায়িত্ব পালন করিনি, আর আমরা নিজে থেকেই বলে থাকি যে স্ত্রী কথা শুনে না, স্ত্রী শুনবে কোথা থেকে?
আপনার স্ত্রী তো আপনি কোনোদিন মার্কেট বাজার করে এনে দিলেন না রান্নার জন্য, কি কি সবজির প্রয়োজন, মাছ দরকার কি মাংস দরকার, কোনোদিনই কথা জিজ্ঞেস করে আপনার স্ত্রীকে আপনি মার্কেট করে দিলেন না। হ্যাঁ, দায়িত্ব পালন করি কোন দিন? শুক্রবারের দিন। এই দিন বারা আমরা পালন করি কি? ও শুক্রবার কানে আওয়াজ এলেই আমাকে এই দিনে অমুক জিনিস আনতে হবে, অমুক মানে আপনাকে গরুর মাংস খেতে হবে, গরুর গোস্ত খেতে হবে। এই মার্কেটে বাজার আমরা ভালো করতে পারি, তাতে ফজরের নামাজ পড়ি আর নাই পড়ি মার্কেট যেতে আমরা ভালোবাসি, এটাতে এটা আমরা দায়িত্ব পালন করতে পারবো। বাকি আমাদের হোক না হোক, কোনদিন গেল না গেল, ও কোনো যায় আসে না। শুনুন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমাকে বলা হয় যে এই এই দাওয়াতি কাজটা করো, এই বিধানটা মারো। ও বোরখা পড়লে আমাকে লজ্জা লাগে, স্কার্ফ পড়লে আমাকে লজ্জা লাগে, আনমডার্ন লাগে, আমাকে মডার্ন লাগে না, আনস্মার্ট আমাকে লাগে। আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দা করার কথা বললে তাকে লজ্জা লাগে, আর অর্ধ নগ্ন পোশাককে পরিধান করে বাইরে গেলে তাকে লজ্জা লাগে না। ও গান করতে পারে, গান শিখতে পারে, সেটাও করতে কোনো লজ্জা বোধ লাগে না, আর ওকে লজ্জা লাগে বলে আমি কোরআন শিখতে গেলে কেমন কেমন লাগে, বোরখা পড়লে কেমন কেমন লাগে। ওফ, কোন জায়গায় আমরা পড়েছি? দুনিয়ার গতি যেভাবে চলছে, আপনার আমার গতি সেভাবেই চলছে। ফিরে আসুন সেই গতির দিকে, যে গতির দিকে ফেরার কথা আল্লাহ তাবারক তাআলা বলছেন, যেই গতির দিকে ফেরার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। কাজেই পর্দা একটা ফরজ বিধান, বেপর্দাভাবে উলঙ্গ করে বেহেয়াপনা করে পোশাক পরিধান করে মার্কেটে যেতে দেওয়া হবে না। আপনার স্ত্রী অর্ধ নগ্ন উলঙ্গ পোশাক পরে বাইরে যাচ্ছে তার কারণ আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই পৃথিবী না দেখে এমন একটি সময় আসবে যে সময়ে নারীরা পোশাক পরবে, কিন্তু পোশাক পর অবস্থায় তাদেরকে উলঙ্গ লাগবে। ওই যে শাড়ি পরেছে আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার স্ত্রী, আরে শ্বশুর আপনি তো দেখছেন আপনার বৌমা কি শাড়ি পরে রয়েছে, আরে আপনি শ্বশুর হয়ে আপনি দেখছেন আপনার বৌমার ইজ্জত, আপনি বাপ হয়ে আপনার ইজ্জত, আপনি ইজ্জত দেখছেন আপনার মেয়ের। স্ত্রীর জন্য তো আপনার জায়েজ, আমি কিছু বলবো না, তবে এ বলে জায়েজ নয় রাস্তাঘাটে বাইরে উলঙ্গ করে আপনার জন্য জায়েজ বলে বাকিদের জন্য জায়েজ কথা তো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন এক সময় আসবে যে সময়ে নারীরা পোশাক পরবে কিন্তু উলঙ্গতা উলঙ্গ লাগবে। এই উদ্দেশ্য কেন? ওহো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইলাত, পর পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য, তাদের মনকে আকৃষ্ট করার জন্য তারা এই পোশাককে পরিধান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মুমিলাত, এবং তারাও তাদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য পোশাককে পরিধান করে। ওই যে আপনার স্ত্রীকে মানা করলে শুনে না, কেন শুনে না? ও চায় পাঁচটা পুরুষ পাঁচটা ছেলে আমার দিকে তাকাক, যাবি কেমন, ওকে আল্লাহ সুন্দরী করেছে বলে আর ঢেকে রাখা যাবে না, ফেড়ে ফুড়ে দেখাতে হবে, ও দেখাতে দেখাতে সব কিছু দেখাতে বাধ্য। ওইটা হয় কিনা আপনার স্ত্রী, ওইটা হয় কিনা আপনার মেয়ে, ওটা হয় কিনা আপনার বৌমা? আপনার ভিতরে যদি দ্বিধাবোধ থাকে, লজ্জা থাকে, শরীরে রক্ত যদি থাকে, এই জিনিসটার উপর লক্ষ্য রেখে আপনাকে আজ থেকে দায়িত্ব পালন করতে হবে। যা আর রেজা লোকাউমুন আইলান নিসাই, একজন নারী ওই মহিলাদের উপরে কর্তৃত্ব দান করবে, একজন পুরুষ পরিচালনা করবে। আপনি, আমি তোমার স্বামী, আমার কথা মোতাবেক চলতে হবে। আরে আমি চেন্নাই থাকি মানে আমাকে ফোন করে বলতে হবে মায়ের বাড়ি যাচ্ছ কিনা? তুমি যদি মায়ের বাড়ি যাও তবু আমাকে বলতে হবে আমি মায়ের বাড়ি যেতে ইচ্ছুক, কদিনে যাবে, ক ঘন্টা থাকবে, সেটাও আপনার স্ত্রীকে বলে পারমিশন নিয়ে যেতে হবে। এটা হচ্ছে পুরুষ। অনেকে আবার প্রশ্ন করবেন, আপনি তো ইমাম সাহেব এখানে থাকেন, আপনার পরিবার তো বাড়িতে, আপনার পরিবারের বাজার ঘাট করে কিভাবে? মানে শয়তানি ওয়াসওয়াসা মুনাফিকি অনেক আছে প্রশ্ন। জি, তারও বিধান রয়েছে, আপনি বাইরে থাকলে কিভাবে বাজার মার্কেট সত্য রয়েছে, বিবি যেন বাইরে না যায়, আপনি কিভাবে মার্কেট করবেন, কিভাবে পাঠাবেন, ওটা আপনার দায়িত্ব। তারও তো কলা কৌশল আছে, আমার বাড়িতে আমার পরিবার আছে, আমি তো না থাকলেও আমার স্ত্রীকে কোন দিন মার্কেটে যেতে হয় না, আমার স্ত্রী চিনি না কোন জায়গায় কি পাওয়া যায় এখনো পর্যন্ত। তাহলে আপনি বাড়িতে থেকে দায়িত্ব কেন পালন করতে পারবেন না, যদি আমি এই জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি? এখনো পর্যন্ত আমার স্ত্রী যদি মায়ের বাড়ি যায়, আরে মায়ের বাড়িতে থেকে যদি অন্য কোথাও যায় মায়ের সঙ্গে, তবু বিনা পারমিশনে যাবে, এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, পারবেন, ক্ষমতা নেই, পুরুষ হতে হবে এমন।
আমার বিবিকে আমি মায়ের বাড়িতে রেখেছি, ওর মায়ের বাড়িতে, মানে আমি যতদিন বলেছি যদিনের জন্য ততদিনে থাকতে হবে ওকে। ওখান থেকে যদি নিজের বোনের বাড়ি তার মা যদি যেতে চায়, মায়ের সঙ্গে যেতে চাইলে তবুও পারমিশন নিতে হবে, আর ওই পারমিশন নিয়ে তাকে যেতে হবে। এটা যে পুরুষ, এটা যে স্বামী, এ দায়িত্ব আপনাকে পালন করতে হবে, স্ত্রীকে সেভাবে কন্ট্রোল। ওই যে আপনাকে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন সেদিকে অগ্রাধিকার দাও, আপনি দেননি, আপনি দেখেছিলেন টাকা, দেখেছিলেন সৌন্দর্যতা, ওই সৌন্দর্যতা দেখেই তো আরো বাকি সৌন্দর্যতা চলছে এখন। কাজী রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে সেই ঈমান আনার তৌফিক দাও যে ঈমান ছিল সাহাবায়ে কিরামদের, যে ঈমানের বলে বলিয়ান হয়ে তারাও ইসলামের রীতি রীতি রেওয়াজ কৃষ্টি কালচার তারা মেনে চলেছিল, আমরা সেই ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন সেগুলোকে পালন করতে পারি, সেই তৌফিক দাও আল্লাহুম আমিন। ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদেরকে প্রকৃতপক্ষে পুরুষ, প্রকৃতপক্ষে স্বামী, প্রকৃতপক্ষে ভাই, প্রকৃতপক্ষে একজন পিতা হওয়া তুমি তৌফিক দাও আল্লাহুম আমিন। হে আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে পর্দার বিধানকে ভালোভাবে বুঝে তার উপর তাদেরকে আমল করা তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে পৃথিবীতে যতদিন রাখবে ইমানের অবস্থায় রেখে এবং ইমানি অবস্থায় তুমি আমাদের সকল মৃত্যুবরণ করা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।